এবারের ঈদ উল ফিতরে অনেক বছর পর জামাত শিবিরের সেই কাঙ্ক্ষিত দৃশ্য, যে দৃশ্যগুলো নিকট অতীতে আমরা দেখিনি, সত্যি চমৎকার দৃশ্য, এগুলো আমাদেরকে ইমপ্রেস করে। দর্শক, আপনাদেরকে জানাবো জামাত শিবিরের লোকজন কিভাবে ঈদ উল ফিতর 2024 উদযাপন করেছে। এগুলো আশার বাণী, এগুলো আমাদের জন্য অনুপ্রেরণা, সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য পাথেয়। সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা ময়দানে ঈদ উল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। আঞ্জুমানে খেদমতে কোরআন সিলেটের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত জামাতে ইমামতি করেন নন্দিত আলমিদিন অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানি। ঈদ উল ফিতরের জামাতে অংশগ্রহণ করেন আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান, আঞ্জুমানে খেদমত কোরআনের সহসভাপতি অধ্যাপক সৈয়দ একরামুল হক, সাবেক সেক্রেটারি অধ্যাপক ফজলুর রহমান, শেখুল হাদিস আল্লামা ইসহাক আল মাদানি, সিলেট মহানগরের জামাতের আমির, এছাড়া ডক্টর এনামুল হক চৌধুরী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, আরও বিভিন্ন আলেম ওলামাদের ব্যাপক উপস্থিতি। আমিরে জামাত তার চিরচেনা স্বভাবসুলভ হাসি দিয়ে মুগ্ধ করেছেন অনলাইনের মাধ্যমে সমগ্র জাতিকে, হাত উঁচু করে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন, আপামর জনসাধারণের সাথে মোলাকাত করেছেন। এই আঞ্জুমানের এই ঈদ জামাত আমিরে জামাতকে গত বছর মিস করেছিল, এবার সিলেটের জনগণ আমিরে জামাতকে পেয়ে, তার সাথে ঈদের নামাজ পড়তে পেরে, তার সাথে কোলাকুলি করতে পেরে, মোলাকাত করতে পারে খুশি। এটা সত্যি চমৎকার দৃশ্য, খুব ফ্রিলি, ইজিলি, অনেকটা কমফোর্টলি এই ঈদের জামাতে আমিরে জামাত হাজির হয়েছেন। আমিরে জামাতের ঈদ জামাত, ঈদের নামাজ কোথায় কী পড়বেন, এগুলো নিয়ে আমরা অনেক জটিলতা দেখেছি। কোথায় কী পড়েছেন, ছোটো কোনো মসজিদে একসময় দেখেছি পড়তে হয়েছে, প্রকাশ্যে কোনো বড় ঈদগাহ ময়দানে নিজের ইচ্ছা মতো নিজ এলাকায় পছন্দের জায়গায় পড়তে পারতেন না। এই সরকার এই অধিকার কেড়ে নিয়েছিল শীর্ষ নেতাদের। কিন্তু আমি তো বলবো যে 2010 পরবর্তী সময়ের মধ্যে জামাতের মোটামুটি কমফোর্ট জোনের ঈদ 2024 সালের ঈদ, কারণ 2010-এর পর সবচেয়ে কম সংখ্যক নেতারা কারাগারে 2024 সালের ঈদ উল ফিতরে। অতএব কারাগারে যখন তাদের রাহবাররা, জামাতের গুরুত্বপূর্ণ নেতারা কিংবা কর্মীরা থাকে, তাদেরকে কারাগারে রেখে ঈদ করতে আসলে ধর্মীয় ইবাদত, কিন্তু মনের খুশিটা সেভাবে আসে না। কিন্তু এবছর তো খুব কম সংখ্যক নেতাকর্মী কারাগারে, বিশেষ করে শীর্ষ নেতাদের মধ্যে কেউ কারাগারে তেমন নেই বললেই চলে, এক্সেপ্ট এটিএম আজহারুল ইসলাম। এটিএম আজহারুল ইসলামকে জামাত মনে প্রাণে ধারণ করে, ঈদে তার কথা অবশ্যই মনে পড়ে। তারপর আল্লামা সাইদিনী, আল্লাহ তাকে নিয়ে গিয়েছেন, এছাড়া সাতক্ষীরার সেই জননেতা, তিনি নেই, আল্লাহ তাকে নিয়ে গিয়েছেন। মানে গত বছর ঈদে ছিল, এবছর নেই, বা একে একে ধীরে ধীরে মাওলানা আব্দুস সুবহান, একেএম ইউসুফ, বা তার আগের কথা যদি বলি, কেউ স্বাভাবিকভাবে কারা হেফাজতে মৃত্যুবরণ করেছে, কাউকে সরকার ফাঁসি দিয়েছে, মাওলানা মতিউর রহমান নিজামী, আলী হাসান মুজাহিদ, কামরুজ্জামান, কাদের মোল্লা, আরও অনেকে। এছাড়া এখনও জামাত মিস করে, যাদেরকে সারা জীবন মিস করবে, যতদিন পৃথিবীর আলো বাতাস বইবে ততদিন প্রজন্ম প্রজন্ম তাদেরকে মিস করবে। ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ আমান আজমি, মীর কাসেম আলী ছেলে ব্রিস্টার আরমান, এছাড়া ওয়ালিউল্লাহ মুকাদ্দাস, এরকম গুম যারা আছে তাদেরকে স্মরণ করে। তারপরেও কম সংখ্যক নেতাকর্মী গুম কিংবা কারাগারে রেখে তুলনামূলকভাবে, এটাকে কিছুতেই বলা যাবে না যে পারফেক্ট, কিন্তু তারপরও তুলনামূলকভাবে 2010 পরবর্তী সময়ের মধ্যে এবারের ঈদ উল ফিতরটা একটু হলেও কমফোর্টলি জামাত শিবির আয়োজন করতে পেরেছে বা উদযাপন করতে পেরেছে। বিশেষ করে আমিরে জামাতের এই দৃশ্যটা সত্যি আমাদেরকে আশান্বিত করে। এছাড়া ঢাকার বাইরের কথা যদি বলি, রাজশাহী মহানগর আমির, রাজশাহী মহানগর সেক্রেটারি, এরা বিশেষ করে রাজশাহীর জননেতা এমাজউদ্দিন মণ্ডল খোলা মাঠে মানুষের সাথে মোলাকাত করছেন। খুলনা, বরিশাল, চট্টগ্রাম, শাহজাহান চৌধুরী থেকে শুরু করে সর্বত্র রংপুর জামাতের গুরুত্বপূর্ণ আঞ্চলিক নেতারা সবাই প্রকাশ্য ঈদগাহ ময়দানে নামাজ পড়েছেন, সাধারণ মানুষের সাথে মোলাকাত করেছেন, ছবি তুলেছেন। ছবি তোলাটা খুবই গুরুত্বপূর্ণ, ছবি তুলতে হবে, সেগুলো প্রচার করতে হবে, ছড়িয়ে দিতে হবে, এটার একটা সাংস্কৃতিক তাৎপর্য রয়েছে। এবং অনেকেই জামাতের নেতাদের একটা বড় অংশ কোনো না কোনোভাবে ঈদগাহে দাঁড়িয়ে উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে নসিহত করেছেন, বক্তব্য দিয়েছেন। এই দৃশ্যটা আরও ভালো লেগেছে। এবং আরও একটা চমৎকার দৃশ্য, আজ সকালে জাতীয় মসজিদ বাইতুল মুকাররম ঈদ উল ফিতরে নামাজ আদায় ও রাজধানীর জনসাধারণের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন ঢাকা মহানগর দক্ষিণ জামাতের আমির ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জননেতা নুরুল ইসলাম বুলবুল। জাতীয় মসজিদে জামাতের গুরুত্বপূর্ণ নেতাদের নামাজ পড়া উচিত, তাই অনেকেই নামাজ পড়েছে, এমনকি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানেও অনেকের যাওয়া উচিত ছিল। এর আগে গিয়েছিল জামাতের অ্যাডভোকেট সাইফুর রহমানকে আমরা দেখেছিলাম, কিন্তু এবার সেরকম দেখিনি। তবে জাতীয় মসজিদে
ঢাকা মহানগর দক্ষিণের আমির জাতীয় মসজিদ যে শাখায় পড়ে, যে শাখার মধ্যে, ওই শাখার নেতাকর্মীদের নিয়ে ঈদের নামাজ পড়েছেন এবং মুসল্লিদের সাথে কোলাকুলি করেছেন, শুভেচ্ছা বিনিময় করেছেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন মহানগরের নায়েবে আমির অ্যাডভোকেট ডক্টর হেলাল উদ্দিন সহ জামাত ও ইসলাম ছাত্র শিবিরের অন্যান্য নেতাকর্মীরা। ঈদের নামাজ শেষে তারা দেশের মানুষ এবং ফিলিস্তিনি সহ পৃথিবীর মজলুম মানুষের মুক্তির জন্য দোয়া ও মোনাজাত করেন। কিন্তু ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি জেনারেল জনাব শফিকুল ইসলাম মাসুদ তিনি নিজ এলাকায় ঈদ করছেন এবং সেখানে তিনি মুসল্লিদের সামনে দাঁড়িয়ে বক্তব্য দিয়েছেন। এগুলো মানে জামাতের লোকজন আলেম হোক নন আলেম হোক তারা মুসল্লিদের সামনে নসিহত করেন, কথা বলেন, সামাজিকভাবে একটা নেতৃত্ব দ্বারা স্পৃহা তাদের মধ্যে আছে এবং মানুষ তাদের কথা শুনে। এই দৃশ্যগুলো আমাদের কাছে খুবই আকর্ষণীয় লাগে। এবং সবচেয়ে বেশি দোয়া করেছে জামাত শিবিরের লোকজন এবং দেশের সমস্ত মুসলমানরা ফিলিস্তিনিদের জন্য। সবার ঈদ শুভেচ্ছার মধ্যেও ফিলিস্তিনিদের কথা, জামাতের ঈদ কার্ডের মধ্যেও ফিলিস্তিনিদের কথা বারবার বলা হয়েছে। এছাড়া শিবিরের সাবেক সভাপতিবৃন্দ বেশিরভাগই নিজ এলাকায় ঈদের নামাজ পড়ার চেষ্টা করেছেন। বেশিরভাগ সাবেক সভাপতিকেই যতদূর খোঁজ নিতে পেরেছি, সবারটা তো আর বলতে পারছি না, অনেকেই আমাদের কাছে তথ্য পাঠিয়েছেন যে ঈদগাহে দাঁড়িয়ে বক্তব্য দিয়েছেন। অ্যাডভোকেট ডক্টর মোবারক হুসাইনকে দেখছি আমরা নিজ গ্রামে বালিনা কেন্দ্রীয় ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন এবং সেখানে দাঁড়িয়ে তিনি বক্তব্য দিচ্ছেন মুসল্লিদের সামনে। জামাতের আইনজীবীরাও প্রত্যেকে নিজ নিজ এলাকায়, কেউ ঢাকায় ঈদ করার চেষ্টা করেছেন। এবং আমার কাছে আরেকটা ইমপ্রেসিভ দৃশ্য, এটা জামাতের সমস্ত শাখাগুলো গুরুত্ব দিয়ে করেছে, যে শহীদ নেতৃবৃন্দদের কবর জিয়ারত করা, যারা নিকট অতীতে চলে গিয়েছেন তাদের কবর জিয়ারত করার উপর যথেষ্ট গুরুত্ব দিয়েছেন। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর কবর জিয়ারত করতে অনেক নেতাকর্মী বরিশাল, পিরোজপুর, জানুকাটি ও সব অঞ্চল থেকে গিয়েছেন, আমাদের কাছে খবর এসেছে। এছাড়া আল্লামা লুৎফর রহমান মরহুম রহমতুল্লাহ আলাই, তার কবর জিয়ারত করতে তার পরিবারের লোকজন, জামাতের নেতৃবৃন্দ, মহন্ত শফিকুল্লাহ আফসারি আরও অনেকেই গিয়েছেন, বিপুল সংখ্যক মানুষ তার কবর জিয়ারত করতে গিয়েছে। রাজশাহী মহানগর জামাতের সাবেক আমিরের কবর জিয়ারত করতে মহানগর নেতৃবৃন্দ গিয়েছেন। শিবিরের ছেলেরা নিজ নিজ এলাকার শহীদ যারা, তাদের কবর জিয়ারত করতে গিয়েছেন। শিবিরের প্রায় সমস্ত জেলা সভাপতি বেশিরভাগই নিজ এলাকায় ঈদ করেছেন, কিন্তু ঈদ করেই আবার সাংগঠনিক সফরে বের হচ্ছেন, নেতাকর্মীদের খোঁজখবর নিচ্ছেন। তো এভাবে সত্যি একটা ফ্রি বা সুন্দর পরিবেশে জামাত শিবিরের লোকজন ঈদুল ফিতর উদযাপন করছে। বলা যায় অনেক বছর পর, 2010-এর পর, প্রায় 14 বছর পর বলা যায় এই চমৎকার দৃশ্য আমরা দেখলাম, আরও সুন্দর দৃশ্য হোক। দর্শক, জামাত শিবিরে এই কাঙ্ক্ষিত দৃশ্যগুলো আপনাদের কাছে কেমন লাগলো আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।